আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম হামিদাও ওয়া মুসাল্লিমাও ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ প্রিয় دینی ভাই ও বোনেরা আমরা যতগুলো ইবাদত করি না কেন নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত প্রত্যেকটা ইবাদতের প্রত্যেকটা ভালো কাজের একটাই উদ্দেশ্য থাকে তা হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত হাসিল করা জান্নাত লাভ করা আল্লাহ যেন আমাদের এই ইবাদতগুলির কারণে আমাদের ভালো কাজগুলির কারণে আল্লাহ যেন আমাদের ওপর সন্তুষ্ট হন খুশি হন এবং আমাদেরকে যেন জান্নাত দান করেন যাহার নাম থেকে মুক্তি দেন তো প্রিয় বন্ধুগণ যদি আপনার এমন কিছু ভালো কাজের কারণে আপনার জান্নাতে যাওয়ার জিম্মাদারি স্বয়ং রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নেন তাহলে বিষয়টি কেমন হয় বন্ধুগণ যে ব্যক্তির জান্নাতে যাওয়ার জামিন জান্নাতে যাওয়ার জিম্মাদারি স্বয়ং রাসুল্লাহ সাল্লাইসাল্লাম নিয়ে নেন সেই ব্যক্তির আর কোনো দুশ্চিন্তা থাকতে পারে না সেই ব্যক্তির জাহান নামে যাওয়ার কোনোই চান্স থাকে না সে ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে হাদিস শরীফের মধ্যে রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুইটি কাজ করবে যে ব্যক্তি দুইটি কাজ করবে আমি রসুল তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম আমি রাসুল তার জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে গেলাম প্রিয় বন্ধুগণ সেই দুইটি কাজের মধ্যে প্রথম নাম্বার কাজ হল জিব্বার হেফাজত করা জবানের হেফাজত করা আমরা ছোট থেকে বড় বৃদ্ধ পর্যন্ত আমরা প্রত্যেকেই কিন্তু জিব্বা দ্বারা পাপ করে থাকি কেউ বা মিথ্যা কথা বলি কেউ বা মানুষকে গালিগালাজ করি আবার কেউ গিবোধ করি অন্যের নামে গিবোধ করে করে আমরা সব সময় গোনাহ কামাই করতে থাকি মানুষকে এমন কিছু কথা বলি যার কারণে মানুষ মনে অনেক কষ্ট পায় এর জন্য আমাদের আমল নামায় অনেকগুলো গোনা লেখা হয় তো প্রিয় বন্ধুগণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে ব্যক্তি জিব্বার হেফাজত করবে জবানের হেফাজত করবে তার জান্নাতে যাওয়ার জিম্মাদারে আমি রাসুল নিয়ে নিলাম তার জান্নাতে যাওয়ার জামিনদার আমি হয়ে গেলাম এটা হলো প্রথম নাম্বার কাজ আর দ্বিতীয় নাম্বার যে কাজের কথা রাসুল সাল্লু আলিহিসাল্লাম বলেছেন তা হল লজ্জা স্থানের হেফাজত করা প্রিয় বন্ধুগণ যারা জেনা বেবিচার করবে না আবার লজ্জা স্থান দিয়ে যত প্রকার গোনা হয় এই সমস্ত গোনা থেকে যে ব্যক্তি হেফাজতে থাকবে যে ব্যক্তি মুক্ত থাকবে যে ব্যক্তি লজ্জা স্থানের হেফাজত করবে সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার জিম্মাদারি স্বয়ং রাসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম নিয়ে নিয়েছেন তো বন্ধুগণ আমরা যদি রাসূলুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লামের জিম্মাদারিতে জান্নাতে যেতে চাই আমরা যদি চাই আমাদের জামিনদার রাসুল্লাহ সাল্লু আলিহি আসাল্লাম হয়ে যাক জান্নাতে যাওয়ার তাহলে আমাদেরকে এই দুইটি কাজ করতে হবে প্রথম নম্বর কাজ হলো জবানের হেফাজত করতে হবে মিথ্যা কথা বলা যাবে না গিবোধ করা যাবে না শেখায়ত করা যাবে না পরনিন্দা করা যাবে না গালিগালাস করা যাবে না মুনাফিকি করা যাবে না আর দ্বিতীয় নম্বর যে কাজটি তা হলো আমাদেরকে লজ্জা স্থানের হেফাজত করতে হবে তাহলেই আমরা রাসুলের জিম্মাদারিতে জান্নাতে যেতে পারবো আল্লাহ রব্বুল রব্বুদিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই দুইটি কাজ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে দয়া করে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিন সমস্ত মুসলিম ভাই বোন যেন এ সম্পর্কে জানতে পারে সকলেই যেন এই দুইটি জিনিসের হেফাজত করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন এর জন্য আপনাদেরকে উত্তম প্রতিদান দান করবেন ইনশা আল্লাহ ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর নিয়মিত এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন মহান আল্লাহ চাহিতে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়ালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরাকাত مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كل